মুভ করছেন পেনিট্রেশন পাস খুব একটা নাই জোসেফ নূর গোলকিপার বেরিয়ে আসলে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি গোলকিপার প্রীতম তিনি কিন্তু অনেকখানি বেরিয়ে এসেছিলেন সুইপার গোলকিপার বাট প্রীতম এই রিস্কটা কেন নিলেন আমি বুঝতে পারছি না জোসেফ রেজা নূরের সাথে কিন্তু মার্কার ছিলেন এবং মার্কার আর কেউ না মার্কার দলের সেরা ডিফেন্ডার ইউনুসা কামারা তারপরেও কেন বেরিয়ে আসলেন প্রীতম আই থিঙ্ক প্রীতম ওয়াজ ওভার এক্সাইটেড একটু এক্সাইটেডই মনে হচ্ছিল বিপজ্জনক জায়গায় কিন্তু তিনি যেভাবে পোস্ট ছেড়ে বেরিয়ে এসেছিলেন সেটা যদি কোনোভাবে থ্রো ইন না হতো তাহলে কিন্তু খুব রিস্কি একটা চান্স তৈরি হয়ে যেত যাই হোক